চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। গতকাল জমিয়তুল ফালাহ মসজিদ পরিদর্শন করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, এবার ঈদগাহ মাঠে মুসল্লিদের সুবিধার্থে ফ্যান ও সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। উজু করার জন্য মসজিদের উজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে নগরীর 41টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। স্বাভাবিক বৃষ্টিতে নামাজ যাতে বিঘ্নিত না হয় সেজন্য মসজিদের আশেপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভেতরে জামাত হবে। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি বৃষ্টিতে যাতে আমাদের মুসল্লিদের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এই ব্যবস্থাপনার জন্য যতটুকু আয়োজন প্রয়োজন মুসল্লিদের সুবিধার্থে সব কিছু করেছি। এবারও আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কাউন্সিলরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা ঈদ জামাত হবে, এখানে 7:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, আরেকটা হচ্ছে 8:30টায়, দুইটা জামাত এখানে অনুষ্ঠিত হবে। জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দান ছাড়া নগরীর লালদিঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর 8টি মসজিদে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।